আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আইপিটিভি কোনো সংবাদ প্রচার করতে পারবে না, সম্প্রচার নীতিমালায় এই নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না। শৃঙ্খলা আনতে এসব টিভি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আগামীতে অনলাইন নিউজ পোর্টালের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। মোহাম্মদ নুরুন নবীর আরেকটি রিপোর্ট। ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন বা আইপিটিভি ভার্চুয়াল জগতে এখন বাস্তবতা, কিন্তু তাই বলে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে ওঠা সমীচীন নয়। মূলধারার ইলেকট্রনিক মিডিয়ার মতো আইপিটিভি সংবাদ প্রচার করতে পারবে না, আইনসিদ্ধও নয়। এ বিষয়ে একটা শৃঙ্খলা থাকা এখন সময়ের দাবি। সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের এক সংলাপে এসে আইপিটিভি নিয়ে নিজ মন্ত্রণালয়ের অবস্থান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কিছু আইপিটিভি আছে যে ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়, হীন স্বার্থে পরিচালিত হয় এবং নানা অপকর্মের সাথে যুক্ত হয়, আবার নিজেরাই টেলিভিশন বলে প্রচার করতে থাকে। যে সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভায় যেটি পাশ হয়েছে সেই নীতিমালা অনুযায়ী আইপিটিভি কোনো সংবাদ প্রচার করতে পারবে না। আমরা খুব সহসা যেই সমস্ত আইপিটিভি সংবাদ প্রচার করে সেগুলোর কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ করব। পত্রিকা প্রকাশের আগে যেমন ডিক্লারেশন নিতে হয়, ঠিক তেমনিভাবে এখন থেকে অনলাইন নিউজ পোর্টালকেও নিবন্ধন নিতে হবে বলে জানান মন্ত্রী। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে আমার বৈঠক হয়েছিল, সেই বৈঠকে আমি তাকে অবহিত করেছিলাম যে ভারতে, পাকিস্তানে, নেপালে, শ্রীলঙ্কায়, পৃথিবীর অন্যান্য দেশে ক্লিন ফিট সংক্রান্ত আইন আছে, আমাদের দেশেও আছে। আমরা সেই আইন কড়াকড়িভাবে প্রয়োগ করতে যাচ্ছি 1 অক্টোবর থেকে, তাদেরকে সেটি বলা হয়েছে। এখনও বেশিরভাগ পত্রিকার প্রচার সংখ্যা বাস্তবসম্মত নয় উল্লেখ করে মন্ত্রী বলেন একে বাস্তবসম্মত করা ও শৃঙ্খলা আনা প্রয়োজন। এই পত্রিকাগুলো যেগুলোকে চিহ্নিত করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলে, প্রচার সংখ্যার ক্ষেত্রে একটি শৃঙ্খলা আসলে এখানে অনেকটা শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।